হলিউড কুইন অপু বিশ্বাস এখন টিকটকে বেশ পরিচিত। পর্দা থেকে নিজেকে অনেকটা আড়াল করে নিলেও আলোচনার হেডলাইনে থাকছেন প্রতিনিয়ত। তবে তার এবারে টিকটক ভিডিওর বিশেষ অঙ্গভঙ্গি একটা প্রাসঙ্গিক আলোচনা তৈরি করেছে সুপারস্টার শাকিব খানকে কেন্দ্র করেই। যদিও এটাই তাদের প্রথম নয়, কিন্তু শাড়ি পরে বসে যে বিশেষ অঙ্গভঙ্গিতে মাথায় কাপড় পরে সকলের দৃষ্টিবন্দী করেছেন অপু বিশ্বাস। আসলে বিষয়টি শুধুমাত্র টিকটক ভিডিওতেই সীমাবদ্ধ নয়, বিভিন্ন সময় শাকিব কেন্দ্রিক নানা আলোচনায় আসেন অপু বিশ্বাস। অনেকে তো এমনও বলে যে শাকিবকে ইশারায় ডাকেন অপু বিশ্বাস, যদিও মনগড়া কথাগুলি শুধুই ভিত্তিহীন। তবে শুভাকাঙ্ক্ষীরা এটাই বিশ্বাস করে যে আবার কখনো শাকিবের সংসারে ফিরবেন অপু বিশ্বাস, কেননা অপুর সঙ্গে শাকিবের ঘনিষ্ঠতার পরিমাণটা দিনে দিনে বৃদ্ধি পেয়েছে। নানা জল্পনা কল্পনার পরে এবারও শ্বশুরবাড়িতে ছেলের জন্মদিন পালন করে সবাইকে চমকে দিয়েছেন অপু বিশ্বাস। বলা যায় যা বুবলির জন্য চরম এক সারপ্রাইজ। বুবলি তার সংসার ভাঙার দায়টা দিয়েছিলেন কোনো একজন তৃতীয় ব্যক্তির কাঁধেই। তিনি এমনটাও বলেছিলেন যে আবারও যদি কোনো সম্পর্ক তাদের মাঝে হয়ে থাকে তাহলে কেন তারা প্রকাশ্যে আনছে না। যদি তাই হয়ে থাকে তাহলে বুবলি নিশ্চয়ই কখনো তাতে কোনোরকম আক্ষেপ করবে না। তবে বউ সাজে ওপরে টিকটক ভিডিওটি ব্যাপক আলোচনা তৈরি করেছে। যদি অপু বিশ্বাস যাই করেন তাই আলোচনায় আসে, তবে তার এই অদ্ভুত ইশারায় শাকিবের গন্ধ পাওয়া যায় বলেই মনে করে অনেকে, যে কারণে মন্তব্যের ঘর ছেড়ে গেছে নানা রকম কমেন্টসে। অনুরাগীরা এখনও এই জুটিকে আবারও একত্রিতভাবে দেখার দৃঢ় ইচ্ছে প্রকাশ করে। ভালো লাগা ভালোবাসার সেই দিনগুলি যেন আবারও ফিরে আসে সেই প্রত্যাশায় শুভাকাঙ্ক্ষীরা।